আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, বর্তমান যুগ টেকনোলজির যুগ, প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক বা যে কোনো কিছু শেখার জন্য হোক, আবার আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি প্র্যাকটিস করার জন্য বা ক্লায়েন্টকে কোনো ডেমো দেখানোর জন্য আপনার কোনো না কোনো সময় ওয়েবসাইট প্রয়োজন পড়তে পারে। তাহলে আপনি প্র্যাকটিস করার জন্য বা ক্লায়েন্টকে কোনো ডেমো দেখানোর জন্য যে কোনো ক্ষেত্রে একটা যদি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের কথা চিন্তা করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে ডোমেন কিনতে হয়, হোস্টিং কিনতে হয়, আবার দেখা যাচ্ছে যে থিম কিনতে হয়। যারা নতুন এই কাজগুলো শুরু করে তাদের ক্ষেত্রে অনেক সময় এই প্ল্যানগুলো কেনা সহজ হয়ে ওঠে না বা চাইলেও কিনতে পারে না। যদি আপনি ফ্রিতে এগুলো ব্যবহার করে নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারেন তাহলে ভালো হয়। তো আজকে আমি আপনাকে এমন দুটো ওয়েবসাইটের কথা বলবো যে ওয়েবসাইট আপনাকে এ ধরনের সুযোগ সুবিধা ইজিলি দিবে। প্রথমে আমি যে ওয়েবসাইটটার কথা বলবো সে ওয়েবসাইটটা হলো 00webhost.com। তো 00webhost.com আপনাকে ফ্রিতে 300 MB ডেস্ক স্পেস দিবে এবং একটা সাবডোমেন দিবে যেটা ব্যবহার করে আপনি সহজেই আপনার ওয়েবসাইট রান করাতে পারেন। তো এক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস বা আপনি আপনার নিজের বানানো যে কোনো ধরনের টেমপ্লেট বা ওয়েবসাইটকে সেখানে আপলোড করেও আপনি ইউজ করতে পারেন। এখানে ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন এবং প্রয়োজন হলে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেটাকে কাস্টমাইজ করে আপনি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার যেহেতু ফ্রি প্ল্যান এবং 300 MB ডিস্ক স্পেস, সেক্ষেত্রে হয়তো আপনার বেশ কিছু লিমিটেশন আছে। তবে 00webhost-এর ক্ষেত্রে আপনার যদি বাংলাদেশ থেকে ব্যবহার করতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে আপনি অপেরা মিনির মাধ্যমে VPN-টা অন করে নেবেন, নিয়ে আপনি সেখানে রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন, তাহলে অনেক সুবিধা হয়। এছাড়াও অন্যান্য ওয়েবসাইট আছে যেগুলো আসলে দেখা যায় যে অনেক সময় স্টুডেন্টদেরকে বা শেখার জন্য বা অনেককে ফ্রি দিয়ে থাকে, তো সেটা দেখা যায় যে সবসময় পাওয়া যায় না। কিন্তু 00webhost আমি দেখেছি যে প্রায় 12 মাসই হচ্ছে যে এখানে ফ্রিতে ডোমেন হোস্টের রেজিস্ট্রেশন করা যায়। অন্যদিকে অপর একটি ওয়েবসাইট আছে যেটা হচ্ছে odoo.com। odoo.com এমন একটা ওয়েবসাইট যে হোস্টিং এবং ডোমেন দেওয়ার পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরনের প্রফেশনাল প্রিবিল্ড ওয়েবসাইটই আপনাকে দিয়ে দেবে। odoo.com নিজেই নিজের একটা CMS, অর্থাৎ এর মধ্যে একটা ওয়েবসাইটকে কাস্টমাইজ করার জন্য যে পেজ বিল্ডার দরকার সব কিছু এর মধ্যে দেওয়া আছে। আপনি রেজিস্ট্রেশন থেকে শুরু করে কাস্টমাইজেশন পর্যন্ত সব কিছু এখানে পেয়ে যাবেন। এটার জন্য আপনাকে আলাদা করে থিম কিনতে হবে না, আলাদা করে আপনাকে কোনো কাস্টমাইজিং কস্ট বেয়ার করতে হবে না, আলাদা করে মেনটেন্যান্স কস্ট বেয়ার করতে হবে না, কোনো প্লাগিনস কেনা লাগবে না। এর মধ্যে সব দেওয়া আছে, আপনি জাস্ট ইনস্টল করলেই এগুলো সব সুবিধা ভোগ করতে পারেন। এছাড়া ওয়েবসাইটটা অনেক ফাস্ট, আপনি যখন ব্যবহার করবেন আপনাকে মনেই হবে না যে এটা আসলে ফ্রি ওয়েবসাইট ইউজ করছেন, এতটা স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করতে পারবেন। odoo.com-এর মধ্যে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনার ক্রয় করে ব্যবহার করতে গেলে হয়তো অন্য অন্য ক্ষেত্রে আমাদের অনেক বেশি কস্টিং বেড়ে যায়, কিন্তু odoo.com-এর মধ্যে এগুলো আগে থেকেই দেওয়া আছে, এগুলো আপনি জাস্ট ইনস্টল করেই ব্যবহার করতে পারবেন। যেমন CMR, সেলস, অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, ই কমার্স, ম্যানুফ্যাকচারাল, লাইভ চ্যাট সহ অপারেশনাল অনেক ধরনের অ্যাপ্লিকেশনের সুবিধা আপনি এখান থেকে পেতে পারেন। তো ভিউয়ার্স, সরাসরি এখন আমরা এই ওয়েবসাইটগুলোর কার্যপ্রণালীগুলো দেখে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। গুগলে গিয়ে সার্চ করবেন 00webhost, এটা লিখে সার্চ করবেন 00webhost। এটা হচ্ছে যে ফ্রি হোস্টিংয়ের জন্য আপনার বেশ কাজে দেয়। আমরা এই ওয়েবসাইটে চলে আসার পর আমরা যদি নিচে আসি এখান থেকে আপনি শুরু করতে পারেন, আবার আপনি চাইলে এখানে যে প্যাকেজটা চেক করে নিতে পারেন। এখানে আমরা একটা ওয়েবসাইট হোস্ট করতে পারবো, 300 MB ডিস্ক আপনি পেয়ে যাবেন এখান থেকে। এছাড়া এখানে 3 GB ব্যান্ডওয়েট পাচ্ছেন আপনার ওয়েবসাইটের জন্য। একটা ওয়েবসাইট শুরু করার জন্য আপনার যে বেসিক জিনিসটা দরকার একটা ডোমেইন এবং হোস্টিং, তো সেই জিনিসটা আপনাকে একটা ওয়েবসাইট শুরু করার জন্য আপনি এখানে ইজিলি পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের বৈশিষ্ট্য হলো যে আপনি প্রায় 12 মাসই হচ্ছে যে ফ্রি হোস্টিং এখানে হোস্ট করে রাখতে পারবেন, অর্থাৎ এই ওয়েবসাইটটাতে আপনি যে কোনো মুহূর্তে ঢুকলেই আপনাকে একটা সুযোগ থাকছে যে আপনি ফ্রিতে কোনো ওয়েবসাইট শেখার জন্য আপনি একটা ওয়েবসাইট আরামসে এখানে রান করাতে পারবেন। যদি আমরা 00webhost ইউজ করি তো সেক্ষেত্রে আমরা বেশি সুবিধা পাবো যদি আপনি অপেরা মিনি ইউজ করেন, এবং অপেরা মিনি থেকে একটা সুবিধা পাওয়ার কারণ হচ্ছে যে আপনি যদি অপেরা মিনিতে এখানে যান এবং এখানে যাওয়ার পর আপনি আপনার VPN-টা অন করে দেন, এখান থেকে VPN-টা এনেবল করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার বেশ সুবিধা পাবেন আপনি এখানে।
এখানে আপনি ওয়েবসাইটটার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা ভোগ করতে পারেন। এছাড়াও আপনার ওয়েবসাইটটি রান করানোর পর আপনার যদি পরে মনে হয় যে আপনি সেটাকে প্রিমিয়াম ফিচার ইউজ করে আপনি সেই ওয়েবসাইটের আরও যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো বাড়াবেন, তো সেটাও আপনি করতে পারেন। তবে শুরু করার জন্য আপনাকে সম্পূর্ণ ফ্রিতে 300 MB ডিস্ক স্পেস এবং একটা ওয়েবসাইট হোস্ট করার মতো জায়গা আপনাদের দিয়ে দিচ্ছে। তো আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা এখানে আমাদের মতো ইমেল আর পাসওয়ার্ড একটা দিয়ে আমরা এখানে সাইন আপ করে নেব। ওকে, আমাদের সাইন আপ হয়ে গেছে। তো আমরা একটু মেলটা চেক করব। মেল আসার পর আমরা এখানে অল মেলে ক্লিক করব। অল মেলে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে একটা মেল এখানে অলরেডি চলে এসেছে। আমরা এখান থেকে ভেরিফাই করে নেব ইমেলটা। তো দেখুন আমার মেলটা ভেরিফাই হয়ে গেছে, এখন আমাকে এখান থেকে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে দেবে, অথবা আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে পারি। তো গেট স্টার্টে ক্লিক করলে এখন হোয়াট উড ইউ লাইক টু ডু, তুমি এখন কী করতে পছন্দ করো, এখানে আমাদেরকে একটা জিজ্ঞেস করছে। যে কোনো একটা ফিল্ড সিলেক্ট করে নিতে পারেন আপনার সে কাজের উপর বেস করে। তো আমি একটা আমার মতো বানাবো, তো সেক্ষেত্রে আমি এখানে এটাকে এখানে ক্লিক করব। স্কিপ করে দিই এটা, কারণ আমার ক্রোমে দরকার নাই এখন। এরপরে এখানে কি বলছে, ইয়োর ওয়েবসাইট নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো আমরা এখানে প্রজেক্টের নাম দেবো, এখানে আচ্ছা এখানে একটা ইউনিক নাম দিতে হবে। ইউনিক নাম দিলে তবে আপনার এটা আগে বাড়বে। তো আমরা এখানে একটা ইউনিক নাম দিয়েছি SBD 2023। আপনি একটা সুন্দর নাম দিবেন, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন, পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। এখন আমরা ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করতে পারি। এখানে আমরা প্রথমে যেটা আছে এখানে ইউজ ইউর ওয়েবসাইট বিল্ডার, এখানে আমরা পেজ বিল্ডার ইউজ করতে পারি। এখানে অনেক ধরনের পেজ বিল্ডার আপনি চাইলে এখানে ইউজ করে আপনি হচ্ছে ওয়েবসাইট বিল্ড করতে পারেন। আবার এখানে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেও আপনি আপনার ওয়েবসাইট বানাতে পারেন। এছাড়া আপনার যে কোনো ধরনের ডিজাইনকৃত ওয়েবসাইটকে এখানে সরাসরি আপলোডও করে ফেলতে পারেন, সেটাও আপনার জন্য হতে পারে একটা সুবর্ণ সুযোগ। তো আমরা সাধারণত আমরা যেটা করব, আমরা এখানে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। তো দেখুন এখানে আমার ইউজার নেম, এখানে আমাদের একটা পাসওয়ার্ড চাচ্ছে, তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো যাতে করে আমরা ওয়ার্ডপ্রেসে সহজে লগ ইন করতে পারি। তো এখানে আপনি আপনার মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। এছাড়াও এখানে আমরা ল্যাঙ্গুয়েজ যেটা আছে ইট ইজ ওকে, আমরা এখন ইনস্টলে ক্লিক করব, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল হয়ে যাবে। কিছুক্ষণ আমরা অপেক্ষা করব, তাহলে দেখবেন যে এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে সেটা এখানে ইনস্টল হতে দেখা যাচ্ছে। তো দেখুন ভিউয়ার্স আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। ওকে, এটা আমার হয়ে গেছে। তো এখানে বলছে কংগ্রেচুলেশন ইটস রেডি, ইয়োর ওয়ার্ডপ্রেস ইজ নাও রেডি টু কনফিগারেশন, তো গো টু কনফিগারেশন পেজ। আমরা এখন এখানে ক্লিক করব। তো এখানে আমাদের দেখুন এখানে লগ ইন করতে বলছে। আপনারা যে ইউজার নেমটা এখানে দিবেন সেই ইউজার নেমটাই দেখুন এখানে শো করছে। আমি দিয়েছি SBD 23, তো এখানে সাবডোমেনটা আগে SBD 23 লাগিয়েছে। আমরা যদি এটা দেখি এখন SBD 23, তাহলে আমাদের এখানে ফ্রন্ট পেজটা আমরা এখানে দেখতে পাবো। এই যে আমাদের ফ্রন্ট পেজটা এরকম দেখাচ্ছে। তো আপনার ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল হয়ে গেছে। এখন চাইলে আপনি এখানে একটা ওয়ার্ডপ্রেস সাইট আরামসে রান করতে পারেন, যে কোনো ধরনের একটা ছোটোখাটো ব্লগিং সাইট অবশ্যই রান করাতে পারবেন। তবে মাথায় রাখতে হবে আপনার কিন্তু ওয়ার্ডপ্রেসের জন্য এখানে যে স্টোরেজ দেওয়া আছে সেটা মাত্র 300 MB। 300 MB-র জন্য আপনাকে যতটুকুন আপনার হচ্ছে যে প্লাগইন এবং থিমের স্টোরেজ দরকার ততটুকুনই এখানে চলবে, এর থেকে বেশি কিন্তু এখানে রান করতে পারবে না। সুতরাং আপনাকে সেটাই মাথায় রেখে সে ধরনের থিম এবং প্লাগইন এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে।
তাছাড়া যদি আপনি ভারী থিম ইউজ করেন, যেগুলো দেখা গেল যে আপনার 300 MB-র বেশি জায়গা দখল করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা রান করাতে পারবেন না। কারণ কিছু কিছু প্লাগ ইন আছে, কিছু কিছু থিম আছে যেগুলো আসলে সাইজ একটু বেশি, তাদের জন্য একটু এক্সট্রা জায়গা দরকার, যেটা এখানে অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে হোস্টিং কিনে নিতে হবে। তো আপনারা এখানে চলে যাবেন প্লাগ ইন সেকশনে, এবং যে এখানে অযাচিত প্লাগ ইনগুলো আছে এগুলো ডিলিট করে দেবেন, এবং থিমের ক্ষেত্রেও তাই। এরপরে আমরা চাইলে এখান থেকে আমরা নতুন কোনো থিম আমরা চাইলে এখান থেকে সার্চ করে ইনস্টল করে নিতে পারি, দিয়ে আমাদের বেসিক কোনো অপারেশনাল কার্যক্রম এখান থেকে চালাতে পারি। আপনি চাইলে এখান থেকে একটা ম্যাগাজিন থিম বা যে কোনো ধরনের একটা বেসিক কার্যক্রমের জন্য আপনি এখান থেকে এটা ইনস্টল করে নিতে পারেন, তাহলে অনেক ভালো হবে এবং আপনি এখান থেকে কিছু ব্লগ লিখে পোস্ট করতে পারবেন। এরপর আপনি যদি আপনার পেড সার্ভার অ্যাফোর্ড করতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম সার্ভারগুলো এখান থেকে নিয়ে নিতে পারেন। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি একটা থিম ইনস্টল করেছি, এখান থেকে চাইলে আপনি ডেমো ইনস্টল করতে পারেন। তো এই ডেমো ইনস্টল করে আপনি কাস্টমাইজিং করতে পারেন। এছাড়াও এখানে প্লাগ ইন ইনস্টল করার জন্য যথেষ্ট পরিমাণে আপনার অপশন রয়েছে, এখানে আপনি এগুলো ইনস্টল করে ফেলতে পারেন। এগুলো ইনস্টল করে আপনি আপনার কাস্টমাইজের কাজ করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে পরিচয় করে দেবো এমন একটা ওয়েবসাইটের সাথে, যেটা হচ্ছে ODOOA। ওয়েবসাইটটা আপনাকে যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। আমি আপনাকে যদি দেখাই যে এটা এখানে ওয়েবসাইট বানিয়ে আপনার পোস্ট করার জন্য কোনো কিছু প্রয়োজন নেই, কোনো টেকনিক্যাল নলেজ না থাকলেও চলবে, জাস্ট আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি মনের মতো একটা সুন্দর ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। তো আমি আপনাকে এখন এটা দেখাবো, জাস্ট আমি একটা ইমেল ইউজ করে এটা রেজিস্ট্রেশন করে নেব। এখানে অনেকগুলো ফিচার আছে যেগুলো আপনাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানাতে সাহায্য করবে, যেমন ওয়েবসাইট, ই কমার্স, ই লার্নিং, লাইভ চ্যাট, CRM, সেলস, ইনভয়েস, পয়েন্ট অফ সেলস, ফিল্ড সার্ভিস, রিটেলস, সাবস্ক্রিপশন, সাইন আপ, অ্যাকাউন্টিং, অনেক ধরনের কাজে আপনাকে এই সাইটটা প্রচুর পরিমাণে হেল্প করে, প্রচুর পরিমাণে হেল্প করার জন্য এখানে অনেকগুলো ফিচার আছে। এই প্রত্যেকটা ফিচার যদি আমি আপনাদেরকে একটা একটা বুঝাই তো অনেক দিন সময় লাগবে। তো আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট এখান থেকে রান করে দেখাবো, সিম্পল একটা ওয়েবসাইট রান করে দেখাবো। এখানে ক্লিক করবো এবং এখানে আমি কন্টিনিউ ক্লিক করবো। এরপরে আমরা এখানে একটা মেল দেবো, আচ্ছা এটা দরকার নেই, জাস্ট আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করবো। বিল্ডিং ইউর ওয়েবসাইট, এখন আপনার ওয়েবসাইটটা তৈরি করা হবে। তো চলুন লেটস গো, আমরা কী ধরনের ওয়েবসাইট বানাবো, এটা জাস্ট একটা ব্লগিং ওয়েবসাইট বানাতে চলেছি। এরপর আমরা এরপর এখানে একটা লোগো আপলোড করে দেবো, এরপর জাস্ট লেটস গো। আপনি আপনার ওয়েবসাইটে কী কী ফিচার চান এগুলো ওখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আমরা যদি বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করি, আমাদের প্রয়োজনীয় থিম সিলেক্ট করার কথা বলছে, আমাদের ব্লগিংয়ের জন্য বা নিউজের জন্য আমরা প্রয়োজনীয় একটা থিম সিলেক্ট করে নেব। এখানে জাস্ট আপনি আপনার ইচ্ছা মতো একটা থিম সিলেক্ট করলেন, আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের ওয়েবসাইটটা বিল্ড হতে শুরু হয়ে যাবে। তো এটা বিল্ড হোক, আমরা একটু মেলটা চেক করব। মেলটা চেক করলে এখানে আমাদেরকে অ্যাক্টিভেশনের জন্য বলছে, আমরা এখানে ক্লিক করব। এবং অ্যাক্টিভে ক্লিক করব। তো এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করি। তো দেখুন আমাদের নতুন একটা ড্যাশবোর্ড তৈরি হয়ে গেল। দেখি আমাদের ফ্রন্ট পেজে কী অবস্থা, আমাদের সাইট মোটামুটি রেডি। তো দেখুন এখানে আমাদের একটা সাইট রেডি হয়ে গেছে, আমরা জাস্ট এখন এটাকে কাস্টমাইজ করলে আমাদের কাজ হয়ে যাবে। এখানে কাস্টমাইজ করার জন্য আপনার যে পেজ বিল্ডার সেটা সাইটে দেওয়া আছে, এই পেজ বিল্ডার ইউজ করে আপনি আপনার এই ব্লগিং সাইটটা নিজের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারেন। কোনো অংশ আপনি চাইলে বাদ দিতে পারেন, আবার কোনো অংশ চাইলে এখান থেকে এখানে যুক্ত করতে পারেন। তো এখন আমরা যদি মাই অ্যাকাউন্টে যাই এবং এখানে অ্যাপসে ক্লিক করি, প্রোফাইল থেকে অ্যাপসে,
অ্যাপসে ক্লিক করার পর এখানে আপনার ওয়েবসাইটটার ব্যাকএন্ড থেকে অপারেট করার জন্য যা যা প্রয়োজন এখানে সেগুলো পেয়ে যাবেন। যেমন এখানে আমি যদি ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে আসার পরে আপনি দেখবেন যে এখানে আপনার সাইডের জন্য ব্যাকএন্ডে বিভিন্ন ধরনের ফিচারগুলো এখানে দেওয়া আছে। দেখুন, এইভাবে আপনি একটা সুন্দর ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন এই এটা ব্যবহার করে। এবং এখানে আপনার কোনো স্টোরেজের জন্য আলাদা করে পে করতে হবে না, এটা অনেক হালকা এবং খুব সুন্দর, দ্রুত ওয়েবসাইটে রান করা সম্ভব। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ।